আসসালামু আলাইকুম। আমরা দেখবো হচ্ছে কিভাবে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে যোগ বিয়োগ করা যায়। আজকে লেকচারে আলোচনা করা হবে কিভাবে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা যায়। এখন আগে একটা উদাহরণ দিই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে যোগ করা যায় এটা বোঝার জন্য। ধরো হচ্ছে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ীর হচ্ছে দুইটা রেস্টুরেন্ট আছে, একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে বি। রেস্টুরেন্টে বিক্রি করে পিজা আর বিক্রি করে ধরো হচ্ছে বার্গার, ঠিক আছে। দুইটা রেস্টুরেন্টে একই আইটেম বিক্রি করে। ধরো হচ্ছে প্রথম দিন এই রেস্টুরেন্টে হচ্ছে বিক্রি হয়েছে, এই রেস্টুরেন্টে পিজা বিক্রি হয়েছে 10টা আর বার্গার বিক্রি হয়েছে 15টা। আর এখানে ধরো পিজা বিক্রি হয়েছে 15টা আর হচ্ছে বার্গার বিক্রি হয়েছে ধরো হচ্ছে 15টা। তারপর হচ্ছে ধরো হচ্ছে ডে টু, দুই নাম্বার দিনে হচ্ছে এই রেস্টুরেন্টে পিজা বিক্রি হলো ধরো 15টা আর এখানে বার্গার বিক্রি হয়েছে 10টা। আর এখানে ধরলাম পিজা বিক্রি হয়েছে 10টা আর 20টা হচ্ছে বার্গার বিক্রি হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে দুই রেস্টুরেন্টের হিসাব। একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী দুইটা রেস্টুরেন্ট আছে এ আর হচ্ছে বি, দুই রেস্টুরেন্টে লাস্ট দুই দিনে কি পরিমাণ সেল হলো সেই হিসাবটা হচ্ছে এখন আমরা দেখতে পারতেছি, ধরে নিছি আর কি। এখন তোমাকে বলা হলো যে এই দুই রেস্টুরেন্টে মোট কয়টা বার্গার আর পিজা বিক্রি হয়েছে এটা বের করো, ঠিক আছে। তোমায় বলতে হলো প্রথম দিন কয়টা পিজা বিক্রি হয়েছে, কয়টা বার্গার বিক্রি হয়েছে, আর দ্বিতীয় দিন কয়টা পিজা বিক্রি হয়েছে, কয়টা বার্গার হয়েছে, হিসাবটা হচ্ছে করে দেখাও। এখন হচ্ছে তুমি কিন্তু ইজিলি হিসাব করতে পারবা। কিভাবে হিসাব করবা? ধরো হচ্ছে ডে ওয়ান তুমি পিজার সাথে কি করবা, পিজা যোগ দিবা, তাই না? তাহলে পিজা বিক্রি হয়েছে কয়টা, 10টা আর হচ্ছে 15টা, তাহলে যোগ করে পাবো হচ্ছে 25টা। তাহলে বার্গার বিক্রি হয়েছে কয়টা, 15টা আর হচ্ছে 15টা। এই হচ্ছে প্রথম দিনের হিসাব। তাহলে 15 যোগ হচ্ছে 15, এখানে কত হবে, 30 হবে, তাই তো? তারপর দ্বিতীয় দিন যদি দেখি, দ্বিতীয় দিন হচ্ছে এ রেস্টুরেন্টে বিক্রি হয় 15টা পিজা আর হচ্ছে বার্গার বিক্রি হয় কয়টা, 10টা। তাহলে এখানে আমরা কত পাই, 25টা পাই। তারপর হচ্ছে এখানে বার্গার বিক্রি হয় 10টা আর হচ্ছে দ্বিতীয় রেস্টুরেন্টে বার্গার বিক্রি হয় 20টা, তাহলে এখানে হয় হচ্ছে 30টা। এই হচ্ছে তার ডে ওয়ানে পিজা বিক্রি হয় 25টা আর বার্গার বিক্রি হয় হচ্ছে 30টা, আর ডে টুতে হচ্ছে দুইটা রেস্টুরেন্ট মিলে পিজা বিক্রি হয় 25টা আর বার্গার বিক্রি হয় হচ্ছে 30টা। এই যে আমরা যোগটা করলাম, এই যোগটা কিন্তু আমরা নর্মালি যোগ করছি, তাই না? পিজার সাথে পিজা যোগ করছি, বার্গারের সাথে বার্গার যোগ করছি, ঠিক। এখন হচ্ছে ম্যাট্রিক্সে যোগ করার সময় যেটা হচ্ছে মেন কথা, যে পজিশনের সাথে পজিশন যোগ করবা। কথার একটু কঠিন হইতে পারে যে পজিশনের সাথে পজিশন আবার কি, তাই তো? পজিশনের সাথে পজিশন হচ্ছে কিভাবে যোগ করে এই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি, কিভাবে পজিশনের সাথে হচ্ছে পজিশনটা হচ্ছে যোগ করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। মনে রাখবা যার যার পজিশনের সাথে পজিশন যোগ হবে। এখানে যেমন পিজার সাথে কিন্তু পিজা যোগ করছি, তাই না? পিজার সাথে কিন্তু বার্গার যোগ করি নাই, ওকে। আমাদের কাজ হচ্ছে দুইটা রেস্টুরেন্টে এ আর বি রেস্টুরেন্টে কি পরিমাণ বিক্রি হয়েছে এটা আমরা হচ্ছে আগে ম্যাট্রিক্স আকারে হচ্ছে দেখাই। ধরো হচ্ছে এ রেস্টুরেন্টে হচ্ছে তোমার ডে ওয়ানে হচ্ছে পিজা বিক্রি হয়েছে কয়টা, 10টা আর হচ্ছে 15টা, ওকে। এখানে হচ্ছে 10টা আর হচ্ছে 15টা, আর দ্বিতীয় দিনে হচ্ছে পিজা 15টা বার্গার হচ্ছে 10টা। এ হচ্ছে রেস্টুরেন্ট এ। আর বি রেস্টুরেন্টে কি হয়েছে, বি রেস্টুরেন্টে হচ্ছে তোমার পিজা বিক্রি হয়েছে 15টা, বার্গার বিক্রি হয়েছে 15টা প্রথম দিনে, 15 15, আর পরে হচ্ছে 10 আর হচ্ছে 20। এখন আমরা যে কাজ করছি দুইটা রেস্টুরেন্টে কি পরিমাণ সেল হলো তা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে হচ্ছে দেখাইলাম। এখন আমরা বের করবো কি দুইটা রেস্টুরেন্টে প্রথম দিনে কি পরিমাণ পিজা বিক্রি হয়েছে, বার্গার বিক্রি হয়েছে, দ্বিতীয় দিনে কি পরিমাণ পিজা বার্গার হয়েছে, এই জিনিসটা আমরা হচ্ছে করবো। তাহলে ব্যাপারটা মনে রাখবে কি যে পিজার সাথে পিজা যোগ করবো, ওকে, বার্গারের সাথে বার্গার, বার্গারের সাথে কিন্তু পিজা যোগ হবে না। এখন দেখো আমরা হচ্ছে যোগ করার জন্য হচ্ছে এ ম্যাট্রিক্স আর হচ্ছে বি ম্যাট্রিক্স নিলাম। এখন এ ম্যাট্রিক্সটা হচ্ছে লেখো, এখানে আছে হচ্ছে 10 আর হচ্ছে 15 15 আর হচ্ছে 10, এর সাথে যোগ করব আমরা হচ্ছে বি ম্যাট্রিক্সটা, ওকে। বি ম্যাট্রিক্স হচ্ছে লিখলাম, এখানে আছে হচ্ছে 15 15 10 আর হচ্ছে 20। এখন দেখো এইগুলা ছিল হচ্ছে, এগুলো হচ্ছে পিজা, তাই তো? কি পরিমাণ পিজা সেল হয়, আর এটা হচ্ছে বার্গার, এখানে কি পরিমাণ পিজা, এখানে হচ্ছে কি পরিমাণ বার্গার হয়। তাহলে আমরা কি করব, কয়টা পিজা বিক্রি হয়েছে এটা হচ্ছে ডে ওয়ানের হিসাব, এটা হচ্ছে ডে ওয়ান, এখানে হচ্ছে ডে টু, এদিকে হচ্ছে ডে হচ্ছে টু, কি পরিমাণ সেল হয় এটা বোঝার জন্য আমরা কি করব, যোগ করব, তাই তো? এখন হচ্ছে ধরো ডে ওয়ানে প্রথম দিনে কি পরিমাণ বিক্রি হয়, তাহলে কি হবে, বার্গারের সাথে সরি পিজার সাথে হচ্ছে পিজা যোগ করব, তাহলে 10-এর সাথে হচ্ছে 15 যোগ করব, তাই তো? তাহলে 10 যোগ হচ্ছে 15, আর আবার প্রথম দিনে হচ্ছে বার্গারের সাথে দ্বিতীয় রেস্টুরেন্টে বার্গার যোগ করব, তাহলে হচ্ছে 15 যোগ হচ্ছে 15। তারপর হচ্ছে দ্বিতীয় দিন পিজার সাথে হচ্ছে পিজা যোগ করতেছি, তাহলে 10 যোগ হচ্ছে 15। একইভাবে এখানে এ রেস্টুরেন্টের বার্গারের সাথে যোগ করতেছি বি রেস্টুরেন্টের বার্গার, তাহলে 10 যোগ হচ্ছে 20।
তাইলে এখন যেহেতু ম্যাট্রিক্স, এই জন্য আমরা একটা তৃতীয় বন্ধনী হচ্ছে দিলাম। তাহলে এখানে হিসাব করে হচ্ছে কি আসবে এই জিনিসটা হচ্ছে আমরা দেখি, যোগ করে পাই হচ্ছে 25, নিচে পাই হচ্ছে 25, 25, 25, এখানে 30 আর পাই হচ্ছে 30। তাই তো এই হচ্ছে তার প্রথম দিনে হচ্ছে কয়টা পিজা বার্গার বিক্রি হয় আর দ্বিতীয় দিনে কয়টা পিজা বার্গার বিক্রি হয়, এর হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীর হিসাব। পিজা বিক্রি হয় কয়টা? 25টা, বার্গার বিক্রি হয় 30টা, এখানেও পিজা বিক্রি হয় 25টা আর বার্গার বিক্রি হয় হচ্ছে 30টা। এখন আমরা যে যোগটা করলাম, এই যোগটাই আসলে আমরা ম্যাট্রিক্সের যোগটা করছি। এখন দেখো কিভাবে যোগ করছি, দেখো এই পজিশনের সাথে কিন্তু এই পজিশন যোগ করছি। এই পজিশনটা কি বলো, 10টা হচ্ছে, 10-এর পজিশন কি দেখো, এটা এক নাম্বার রো আর এক নাম্বার কলাম না, তাহলে 10-কে বলা যায় হচ্ছে কি, দেখো এ ওয়ান ওয়ান ইকুয়াল টু কিন্তু 10, তাই না? এ ওয়ান মানে এক নাম্বার রো এক নাম্বার কলাম, 10 কিন্তু এক নাম্বার রো এক নাম্বার কলাম আছে। এর সাথে আমরা যোগ করছি হচ্ছে কি, দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটার এক নাম্বার রো এক নাম্বার কলামের সাথে হচ্ছে যোগ করছি। এটা কত? 15। দেখছো এই 10 যোগ হচ্ছে 15, পজিশনের সাথে পজিশন যোগ করছি। এখন হচ্ছে 15-এর সাথে কি করছি, 15 যোগ করছি, তাই না? 15 হচ্ছে কি, এক নাম্বার রো আর হচ্ছে দুই নাম্বার কলাম। তাহলে দেখো আসছি, এটি এক নাম্বার রো আর হচ্ছে দুই নাম্বার কলামের সাথে যোগ করছি আমরা, ঠিক বি ম্যাট্রিক্সটার হচ্ছে এক নাম্বার রো আর হচ্ছে দুই নাম্বার কলামের সাথে হচ্ছে যোগ করছি। তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের যোগটা করা হচ্ছে পজিশনের সাথে পজিশন যোগ করা হয়। এখন আমরা হচ্ছে দেখাই, ধরো হচ্ছে দুইটা ম্যাট্রিক্স আছে, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করব। ধরো হচ্ছে এ আর হচ্ছে দুই বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ওয়ান ওয়ান, নাম দাও জাস্ট হচ্ছে এ ওয়ান ওয়ান, এটা হচ্ছে ছোট হাতের এ দিয়ে দেখাই, তাহলে হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। এটা ধরো হচ্ছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান দ্বারা বুঝবো কি, প্রথম রো প্রথম কলাম, এটা হচ্ছে এ ওয়ান টু মানে হচ্ছে এক নাম্বার রো দুই নাম্বার কলাম, তারপর হচ্ছে দুই নাম্বার রো এক নাম্বার কলাম, তারপর হচ্ছে টু টু এ টু টু। ওকে, এই জিনিসটা বোঝা যাচ্ছে? দেখো হিসাব করে, এটা হচ্ছে এক নাম্বার রো, এটা হচ্ছে দুই নাম্বার রো, এটা এক নাম্বার কলাম আর হচ্ছে দুই নাম্বার কলাম, দেখো আর সি। ওকে, এ ওয়ান ওয়ান, দেখো এ ওয়ান ওয়ান, কথা ক্লিয়ার? এর সাথে যোগ করবো হচ্ছে আমরা আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে যোগ করব। এই যোগ করার জন্য এটা হচ্ছে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিছি, ধরো হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে বি, তাহলে এখানে পজিশন হচ্ছে কি বি ওয়ান ওয়ান, এটা হচ্ছে এক নাম্বার রো আর হচ্ছে এক নাম্বার কলাম, তারপর এটা কি এক নাম্বার রো দুই নাম্বার কলাম, এই জন্য দিলাম হচ্ছে বি ওয়ান টু, এটা ছোট হাতের বি দাও, হ্যাঁ ছোট হাতের বি দিলে সুবিধা হবে। তারপর আবার দিলাম হচ্ছে ছোট হাতের বি, এটা দুই নাম্বার দুই নাম্বার রো এক নাম্বার কলাম, এই জন্য টু ওয়ান, আর এই পজিশনটা হচ্ছে দুই নাম্বার রো আর হচ্ছে দুই নাম্বার কলাম। এখন পজিশনের সাথে পজিশন যোগ, তাহলে এ ওয়ান ওয়ানের সাথে যোগ হবে বি ওয়ান ওয়ান, তার মানে কি এ ওয়ান ওয়ানের সাথে যোগ হবে হচ্ছে বি ওয়ান ওয়ান, তারপর হচ্ছে এ ওয়ান টুর সাথে যোগ হবে হচ্ছে বি ওয়ান টু, তারপর হচ্ছে এ টু ওয়ানের সাথে যোগ হবে হচ্ছে বি টু ওয়ান, তারপর হচ্ছে এ টু টুর সাথে যোগ হবে হচ্ছে বি টু টু। তোমাদের যদি পজিশন লিখতে বা হচ্ছে একটা ভুক্তির অবস্থান লিখতে সমস্যা হয় তাহলে এটা মনে রাখবা, হ্যাঁ এটা আর সি মনে রাখবা। এখন ধরো হচ্ছে একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে, এটা ধরো হচ্ছে টু ওয়ান টু হচ্ছে সেভেন, এটা হচ্ছে এক নাম্বার রো, এটা হচ্ছে দুই নাম্বার রো, এটা হচ্ছে এক নাম্বার কলাম, এটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে কলাম, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব যে এ ওয়ান ওয়ান দ্বারা আসলে কি বোঝায় এটা বুঝবো। এ ওয়ান ওয়ান মানে হচ্ছে কি আর সি, এক নাম্বার রো আর হচ্ছে এক নাম্বার কলাম। এখন দেখো এটা এক নাম্বার রো না, এটা হচ্ছে এক নাম্বার রো, এক নাম্বার কলামে কত আছে, টু আছে, তার মানে এটা বুঝবা মানে হচ্ছে টু, তারপর ধরো হচ্ছে এ টু টু, তাহলে দুই নাম্বার রো দুই নাম্বার কলাম আর সি, ঠিক আছে? প্রথমে দুই নাম্বার রোতে যাও, এই যে দুই নাম্বার রোতে আসলাম, দুই নাম্বার কলাম হচ্ছে কি এটা, তাহলে আছে কোনটা, দুই নাম্বার রো দুই নাম্বার কলামে আছে হচ্ছে সেভেন, কথা ক্লিয়ার? কিভাবে হচ্ছে পজিশনটা হচ্ছে আমরা হচ্ছে লিখি, তাহলে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে পজিশনের সাথে পজিশন যোগ করা লাগবে, বিয়োগের সময় নর্মালি পজিশনের সাথে পজিশন হচ্ছে বিয়োগ করবা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে যোগ। এখন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে হচ্ছে আরো ভালো বুঝবা। এখন ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এটা ধরো হচ্ছে টু থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ, এখানে ধরো বি আর একটা ম্যাট্রিক্স আছে, এটা ধরে নিলাম হচ্ছে তোমার ধরো ইচ্ছা মতন ধরো জিরো ওয়ান টু টু থ্রি সেভেন, এই দুইটা ম্যাট্রিক্সের এখন যোগ করব। যোগ করার সময় আমরা দেখো টু এর সাথে এইটা যোগ করবো, পজিশনের সাথে পজিশন, তাই তো? যোগ করে পাবো হচ্ছে কি জিরো সাথে টু যোগ করে পাবো হচ্ছে কি টু পাবা, থ্রি এর সাথে ওয়ান যোগ করলে পাবো হচ্ছে ফোর, ওয়ানের সাথে টু যোগ করলে পাবো হচ্ছে থ্রি, সাতের সাথে দুই যোগ করলে পাবো হচ্ছে নয়, তিনের সাথে হচ্ছে তিন যোগ করলে পাবো হচ্ছে কি ছয়, দুইয়ের সাথে হচ্ছে সাত যোগ করলে পাবো হচ্ছে নয়, এই যে ম্যাট্রিক্সের যোগ হয়ে গেল। বিয়োগটা কিভাবে করে, বিয়োগ ঠিক এভাবে, দুইয়ের সাথে যদি জিরো বিয়োগ করো কি পাবা, টু পাবা,
3 এর সাথে যদি 1 বিয়োগ করো তাহলে কি আসবে 2 আসবে 1 থেকে -2 বিয়োগ করলে পাবো হচ্ছে -1 7 থেকে হচ্ছে 2 বিয়োগ করো তাহলে পাবো হচ্ছে 5 3 থেকে হচ্ছে বিয়োগ করবে 3 তার মানে হচ্ছে 0 2 থেকে বিয়োগ করবে হচ্ছে 7 তার মানে এখানে পাবো হচ্ছে -5 ওকে এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ কিন্তু ম্যাট্রিক্সের যোগ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করবে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার অবশ্যই সেম হওয়া লাগবে দুইটা অর্ডার সেম না হলে যোগ করা যাবে না সেম হওয়া লাগবে কারণ পজিশনের সাথে পজিশন যোগ করতেছো ধরো হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স আছে 1 2 তারপর হচ্ছে 3 4 এই ম্যাট্রিক্সের সাথে তুমি যোগ করছো এরকম একটা ম্যাট্রিক্স এটা যোগ করতে পারবা দেখো এই পজিশনটা হচ্ছে কি এটা ধরো হচ্ছে এ ম্যাট্রিক্স এটা ধরো হচ্ছে এই বি ম্যাট্রিক্স এর এক নাম্বার রো আর হচ্ছে এক নাম্বার কলাম ঠিক আছে তাহলে এক নাম্বার কলামের সাথে বি ম্যাট্রিক্স এর এক নাম্বার রো এক নাম্বার কলাম আছে আচ্ছা লিখলাম এটা হচ্ছে কি এক নাম্বার রো আর হচ্ছে দুই নাম্বার কলাম তার মানে এ টু টুর সাথে এ ওয়ান টুর সাথে ওকে এক নাম্বার রো দুই নাম্বার কলামের সাথে দেখো বি ম্যাট্রিক্স এর কোনো পজিশন নাই মানে এই জায়গায় কোনো ভক্তি নাই কোনো উপাদান নাই তার মানে তুমি এই যোগটা করতে পারবা না তাহলে মনে রাখবা দুইটা ম্যাট্রিক্স এর যোগ করার সময় অবশ্যই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স এর অর্ডার একই হওয়া লাগবে একই অর্ডার না হলে দুইটা ম্যাট্রিক্স এর মধ্যে যোগ করা যাবে না তাহলে ম্যাট্রিক্স হচ্ছে কি পজিশনের সাথে পজিশন যোগ করবা যে পজিশনে যে ভক্তি বা উপাদান গুলো আছে সেই উপাদানের সাথে উপাদান হচ্ছে যোগ করবা এখন আমরা হচ্ছে একটা ম্যাথ করি এখন ধরো একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এ ইকুয়াল টু আছে হচ্ছে ধরো হচ্ছে 2 3 -5 1 তারপর 1 আবার হচ্ছে -4 এখানে হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আমরা নেই এখানে হচ্ছে ধরো হচ্ছে বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স এই জায়গায় আছে হচ্ছে তোমার 1 2 -2 0 -3 আর হচ্ছে 4 এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স ঠিক আছে এখন আমরা কি করব এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ দেখাবো বিয়োগ দেখাবো তোমাকে বললাম হচ্ছে 5a প্লাস হচ্ছে 2b বের করো এই মানটা হচ্ছে কত আবার হচ্ছে 5a মাইনাস হচ্ছে 2b বের করো -2b হচ্ছে বের করো কত আসে ঠিক আছে তার মানে 5a মানে কি a ম্যাট্রিক্সের সাথে 5 গুণ হবে 5 গুণ হওয়া মানে হচ্ছে কি প্রত্যেকটা উপাদানের সাথে তুমি বা প্রত্যেকটা ভক্তির সাথে হচ্ছে তুমি কি করবা 5 গুণ দিবা ওকে তাহলে 5a তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রথম এটা হচ্ছে কত 10 দুইয়ের সাথে গুণ করলে পাবা 10 এরপর গুণ করলে পাবো হচ্ছে 15 এখানে মাইনাস হচ্ছে 5 আছে তাহলে -25 1 আছে 5 পাবো এখানে 1 আছে 5 পাবো এখানে পাবো হচ্ছে -20 ওকে এখন হচ্ছে বি ম্যাট্রিক্সটা দেখো বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি হয় এর সাথে কত দিয়ে গুণ করব 2 দ্বারা গুণ করব তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে পাবো হচ্ছে 2 এখানে পাবো হচ্ছে 4 এখানে পাবো হচ্ছে -2 0 -6 আর পাবো হচ্ছে 8 এখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ফার্স্ট হচ্ছে যোগ করা লাগবে তাই তো এখন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করতেছি দেখো যোগ করে কি পাই এন্ড দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তো যোগ হবে এখানে হচ্ছে রো কয়টা দেখো রো আছে তিনটা কলাম আছে হচ্ছে দুইটা তাহলে অর্ডার হবে হচ্ছে কি 2 বাই হচ্ছে না 3 বাই হচ্ছে 2 যেহেতু রো আছে তিনটা কলাম আছে দুইটা এটাও সেম 3 বাই হচ্ছে 2 তাহলে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে সেম তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে যোগ করা যাবে যোগ করতে বলছে 5a প্লাস হচ্ছে 2b তাহলে 10 এর সাথে যোগ করব হচ্ছে 2 তাহলে যোগ করে পাবা হচ্ছে কত 12 15 এর সাথে যোগ করব হচ্ছে 4 তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 19 -25 এর সাথে -4 যদি যোগ করো তাহলে আসবে হচ্ছে -29 5 এর সাথে 0 যোগ করলে পাবো হচ্ছে 0 5 এর সাথে -6 যোগ করলে পাবো হচ্ছে -1 -20 এর সাথে কি প্লাস আর যোগ করো তাহলে পাবো হচ্ছে -12 এই যে হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে যোগ করলাম সেটা হচ্ছে 5a প্লাস হচ্ছে ও প্লাস হচ্ছে 2b ওকে এখন আমরা দেখব হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে হচ্ছে বিয়োগ করে এখন তো পারবাই কারণ হচ্ছে যোগ বিয়োগ তো আমরা শিখে গেছি কিভাবে করে আমরা হচ্ছে তাই হচ্ছে দেখব এখন কোশ্চেনে জানতে চাও হইছে 5a মাইনাস হচ্ছে 2b ইকুয়াল টু হচ্ছে কত তাহলে 10 এর সাথে হচ্ছে যদি তুমি এই যে হচ্ছে 10 10 এর সাথে একই পজিশনে 2 বিয়োগ করলে পাবো হচ্ছে 8 15 এর সাথে 4 বিয়োগ করলে পাবো হচ্ছে 11 -25 এর সাথে -4 বিয়োগ করা মানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তখন পাবো হচ্ছে -21 5 এর সাথে যোগ করব হচ্ছে বিয়োগ করব হচ্ছে 0 তার মানে 5 পাবা 5 এর সাথে বিয়োগ করব হচ্ছে -6 তাহলে যোগ হয়ে যাবে হচ্ছে 11 এখানে -20 এর সাথে যোগ কর বিয়োগ করব হচ্ছে -8 তার মানে মাইনাস পাবো হচ্ছে 28 কথা ক্লিয়ার এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে যোগ করে বিয়োগ করে আমরা
দেখলাম খুবই সোজা, জাস্ট মনে রাখবা পজিশনের সাথে পজিশন, ওকে? পিজার সাথে কিন্তু পিজা যোগ করবা, পিজার সাথে হচ্ছে বার্গার যোগ করবা না, হ্যাঁ? এই যে এই নিয়মটা মনে রাখবা, পজিশনের সাথে পজিশন। তাহলে এ পর্যন্তই, পরে লেকচারে, পরে ভিডিওতে দেখবো কিভাবে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করে, ওকে? আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।